welcome to bithisoutlook সকাল বেলায় আজকে আমি এসে গেছি হাজির আজকে আমরা যাব কামাখ্যা মন্দির পূজোতে আমরা কাল রাত্রি চলে এসেছিলাম আর আজকে একদম রেডি রেডি হয়ে চলে যাচ্ছি এখন পূজো দিতে আর তারপর আজকে রাতেই আমাদের ট্রেন আজকে তোমাদেরকে কামাখ্যা পুরো মন্দির ঘুরে দেখাবো আর পূজো দেব এখন মোটামুটি 6:30 বাজে এবার আমরা বেরোবো আর রওনা দিয়ে তারপর যাব মন্দিরে ওখান থেকে পূজো দেব তারপর এখন আমরা উপোস করে আছি সবাই মানে তিনজনেই তারপর আমাদের একটু খাওয়া দাওয়া করব আর তারপর একটু ঘোরাঘুরি হয়তো করব বা নাও করতে পারি তারপর চলে আসবো পুরো প্যাক করতে হবে আর তারপর আজকে আমাদের রাত্রিবেলায় ট্রেন আমাদের টিকিট তো ছিলই না তো হঠাৎ যেহেতু আসা টিকিট হয়েছে রাত্রে আজকে ট্রেনে আমরা ফিরছি কলকাতা বাড়ি তো তার আগে চলো তোমাদেরকে কামাখ্যা মন্দির ঘুরে দেখাই আর আমি নিজেও কামাখ্যা মায়ের দর্শন করি অরুণাচল থেকে কলকাতা ফেরার পথে আমরা চলে এসেছি গুয়াহাটি যদিও লীলাবাড়ি হয়ে আমরা এসেছিলাম অরুণাচল প্রদেশ ঘুরতে কিন্তু ফেরাটা হবে আমাদের গুয়াহাটি থেকেই ট্রেনে আর তার ফাঁকেই আমরা ট্রেন ধরার আগে অবশ্যই আজকে চলে এসেছি কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দির ঘুরবো আর পুরো মন্দিরও তোমাদেরকে ঘুরে দেখাবো কিছু ইতিহাসও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো কামাখ্যা মন্দির যাওয়া যাক আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিম দিকে নীলাচল পর্বতে দেবীর মন্দির অবস্থিত এই মন্দিরের দশমহাবিদ্যা পূজিত হন ভারতের তন্ত্র সাধনার অন্যতম পীঠ হল কামাখ্যা এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম আজ আমরা পূজো দেব পুরো মন্দির ঘুরব আর তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ইতিহাস যদিও অনেকে অনেক কিছু গল্প লিখে গেছেন বলে গেছেন আমি আমার মতে যেটুখানি জানতে পেরেছি সেটুখানি আজকে তোমাদের সাথে শেয়ার করব আজ এখানে বড়ই পুলিশের ভিড় তার কারণ এখানে আসছে কেউ একজন সেলিব্রিটি তো যাই হোক আমরা তো একেবারেই পুজো দেওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম আমরা সবাই হাত ধুয়ে যেটা এখানে অবশ্যই ব্যবস্থা আছে প্রত্যেকটা দোকানে তার সাথে আমরা আমাদের পছন্দসই পোশাক কিনে নিলাম কিন্তু এবারে একটা ব্যাপার হয়েছে প্রত্যেকবার যে কবার আর কি আমরা এসেছি এই সমস্ত পুজোর সাথে গাঁদার মালা অবশ্যই থাকে কিন্তু গাঁদা ফুলের মালা এবারে আমাদের কেন দেয়নি সেটা বলতে পারবো না তো চলো পুজো দিকে দিতে যাওয়া যাক প্রথমে আমরা 501 টাকার টিকিট কাটবো তারপর ওয়েটিং রুম আর তারপর একে একে চলে যাব মন্দিরে যদিও আমরা ভিআইপি টিকিট কাটছি কিন্তু এখানে জেনারেলের ব্যবস্থাও খুব সুন্দর আর এখানে এত সুন্দর নিয়ম মাফিক পুজো দেওয়া হয় যেটা আমি প্রত্যেকবার আসি দেখি আর মুগ্ধ হয়ে যাই হেন কোনো জায়গা নেই যেখান থেকে এখানে পুজো দিতে লোক আসে না কিন্তু সবটাই হয় খুব নিয়ম মেনে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে পুজো টুজো কেনা হয়ে গেছে সকলে আসার অনুমতি পেল কোচ বংশের রাজ পরিবারের কোনো সদস্যই কিন্তু মা কামাখ্যাকে আজও দর্শন করতে পারেন না তার কারণ মহারাজা নরনারায়ণ ছল করে দেবীর দর্শন করতে চেয়েছিলেন আর তাই দেবীর অভিশাপেই নীলা পর্বতের দিকে শুধুমাত্র তাকালেই তারা অন্ধ হয়ে যাবে মাকে দর্শন করা তো অনেক দূরের কথা তাই মায়ের এই অভিশাপেই তাদের বংশের কেউই মন্দিরে কখনোই আসতে পারবে না সব জানতে তোমরা সুমন গুপ্তের দেবীপীঠ কামাখ্যা বইটা একবার চোখ বুলিয়ে নিতে পারো তো ওয়েটিং রুম এসে গেছে চলো ওয়েটিং রুমে যাওয়া যাক আজকে প্রচণ্ড ভিড় তাই আমাদের অনেকক্ষণ মনে হচ্ছে এখানে বসতে হবে কিন্তু বসার সুব্যবস্থা এখানে রয়েছে তাই কারোর কোনো রকম কষ্ট না করেই এখানে জাস্ট ওয়েট করতে হবে পুজো দেওয়ার জন্য 1565 সালে নরনারায়ণের ভাই চিলা রায় মধ্যযুগীয় স্থাপত্য অনুসারে এই মন্দির পুনর্নির্মাণ করেছিলেন হিউয়েং শাং এর রচনাবলীতেও এই মন্দিরের কথা উল্লেখ আছে বলে জানা যায় গেছে
প্রচন্ড ভিড়, কারণ এখন সিজন, প্রচুর লোক এসেছে, আমরা এখন লাইন দিব। এক জায়গার অপেক্ষার পর্ব শেষ করে আমরা চলে এলাম এবার মন্দিরের মেন লাইনে। এখানেও আজকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে পুজো দেওয়া সম্ভব হবে, তার কারণ প্রচণ্ড ভিড়। কিন্তু তবুও ওই যে বললাম, এখানে নিয়মটা এতটাই ভালো যে তোমাদের কারোরই আশা করি কোনো অসুবিধা হবে না, আমার তো হয়ই না। আর আমরা যে মন্দিরে এখন আছি, ছোট্ট করে একটা কথা বলে নিই, বর্তমানে যে মন্দিরটি আমরা সবাই দেখছি সেটি নির্মিত হয় আসামের আয়ং বংশের রাজত্বকালে। মন্দিরের ভেতরে এবার আমরা যাব, কিন্তু সেখানে ক্যামেরা ফোন যথারীতি কিছুই অ্যালাউ নেই, তাই মা কামাখ্যাকে দর্শন করতে তোমাদের স্বয়ংই এখানে আসতে হবে। এই পর্যন্তই আমার ভিডিও, কিন্তু না, পুজো দেওয়া হয়ে গেলে এরপর আমরা প্রদীপ জ্বালাবো, পুরো মন্দির ঘুরে দেখব, আর সেই সবটা থাকবে তোমাদের জন্য, তাই ভিডিওতে অবশ্যই থেকো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে এখানে প্রদীপ জ্বালানো হয়, ধূপ জ্বালানো হয়, আর নিজের মতন করে নিজের মন থেকে মা কামাখ্যার উদ্দেশ্যে আরতি করা হয়। এবারে আমরা পুরো মন্দির ঘুরে দেখব, দেবী দর্শন করব, আর চলে যাব সেই পুকুরে যেখানকার জল মাথায় দিলে খুব পুণ্যি হয় বলে সবাই মনে করে। জ্যোতিষশাস্ত্র মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিন পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতি হন, মা কামাখ্যা আরেক রূপ ধরিত্রী দেবী, এই সময়কেই অম্বুবচী বলা হয়। এই সময় কামাখ্যা মন্দির তিন দিন বন্ধ থাকে, আর সেই জন্য এই সময় দর্শনার্থীর আশাও বন্ধ থাকে, কারণ এই সময় পুজো পার্বণ কোনো কিছুই অনুষ্ঠিত হয় না। চলো পুরো মন্দির ঘুরে দেখতে দেখতে তোমাদের শোনাই আরও কিছু গল্প, মা কামাখ্যা মন্দিরের ইতিহাস অনেক কিছু, অনেক কথা যেটা এই ছোট্ট সময় শেষ করা সম্ভব নয়। ছোট্ট করে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সকাল 7:30 এখানে মন্দির খোলে, আর দুপুর 1:00 সময় চলে ভোগ বিতরণ পর্ব। সকাল থেকেই এখানে চলে পুজো দেওয়ার লম্বা লাইন, জেনারেল ব্যবস্থা, আর তার সাথে রয়েছে বিভিন্ন VIP কোটা। তো কিভাবে পুজো দিতে হবে আর কিভাবে তোমরা এখানে পুজো পাবে সেসব জেনে নিতে পারো মন্দিরে এসে কোনো একজন পান্ডার থেকে। আমাদের এবারের মতো পুজো দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আমরা পুরো মন্দির ঘুরে দেখছি, তার সাথে দর্শন করছি, সেলফি তুলছি অনেক, যেটা সবাই তোলে। আর এখানে সব সময় এলে সত্যি সত্যি আমার খুব ভালো লাগে, পুজো দিতে ভালো লাগে, এখানকার পরিবেশ ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। যারা এখনও আসনি তারা অবশ্যই একবার চট করে ঘুরে যেও, কারণ কলকাতা থেকে খুব একটা দূরে কিন্তু নয় কামাখ্যা মন্দির। আজ থাকলে এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সবাইকে টাটা।